শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে মাত্র 30 মিনিট অক্সিজেন বন্ধ, একই সঙ্গে 5 করোনা রোগীর মৃত্যু। আরও বিপদে পড়ল মোদী সরকার, এবার অক্সিজেনের অভাবে রোগীদের মৃত্যু গণহত্যার সামিল, বলল ভারতীয় আদালত। সৌদি আরবে কোয়ারেন্টাইন না মানলে 2 লাখ রিয়াল জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড। এই প্রথমবারের মতো নতুন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতে হামলা চালাল পাকিস্তান। আগামী মাসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বাইডেন। ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে আবারও ভয়াবহ রকেট হামলা। এবং সবশেষ থাকছে চীনকে পাত্তা না দিয়ে দক্ষিণ চীন সাগরে ভয়াবহ মহড়া চালালো ফিলিপাইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অক্সিজেনের অভাবে এবার ভারতের উত্তরখণ্ডের একটি হাসপাতালে একই সঙ্গে 5 কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন। বুধবার ভোরে হরিদ্বার জেলার রুকরিয়া একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন পরিষেবায় ব্যাঘাত ঘটায় প্রায় 30 মিনিট কোভিড ওয়ার্ডে অক্সিজেন বন্ধ ছিল। অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল কোভিড রোগীদের, তাতেই 5 জনের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আচমকায় অক্সিজেন সরবরাহ ব্যাঘাত ঘটে। তার জেরে রাত 1:30 থেকে 2:00 পর্যন্ত প্রায় আধা ঘন্টা অক্সিজেন পাননি রোগীরা। যে 5 জন মারা গেছেন তাদের মধ্যে 1 জন ভেন্টিলেটরে ছিলেন, বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়। এই ঘটনায় তদন্তের নির্দেশে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হরিদ্বারের জেলা প্রশাসক। তিনি জানান, হাসপাতালে অক্সিজেনের কত সেই তুলনায় সরবরাহ কত তা নিয়ে সবিস্তার রিপোর্ট তৈরি করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পেলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাসপাতালের অডিট টিমও নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। অক্সিজেনের অভাবে হাসপাতালে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু অপরাধমূলক ঘটনার মধ্যে পড়ে বলে মন্তব্য করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা গণহত্যার থেকে কম নয় বলেও জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশের রাজ্যের উচ্চ আদালত। উত্তরপ্রদেশের লখনউ এবং মেরঠে সম্প্রতি অক্সিজেনের অভাবে করোনায় আক্রান্ত বা কোভিড-19 রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার এলাহাবাদ আদালতে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। ওই মামলার শুনানিতে তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সিদ্ধার্থ বার্মা এবং বিচারপতি অজিত কুমারের ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের পর্যবেক্ষণে বলা হয়েছে, হাসপাতালে শুধুমাত্র অক্সিজেনের অভাবে করোনা রোগীদের মৃত্যুর ঘটনায় আমরা কষ্ট পেয়েছি। এই ধরনের ঘটনা অপরাধমূলক, তা কোনো অর্থেই গণহত্যার থেকে কম নয়। আর এই গণহত্যার দায় তাদের উপর বর্তায় যাদের কাজ প্রতিটি রোগীদের অক্সিজেন সরবরাহ করা। আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, যখন বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, হৃদযন্ত্র প্রতিস্থাপন করা, মস্তিষ্কে অস্ত্রোপচার পর্যন্ত হচ্ছে, তখন এভাবে আমরা মানুষকে মরতে দিতে পারি না। সৌদি আরবে কেউ কোয়ারেন্টাইনের বিধি লঙ্ঘন করলে তাকে 2 লাখ রিয়াল অর্থাৎ 53,330 মার্কিন ডলার জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে দেশটির সরকার সবাইকে সতর্ক করে দিয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা 7,000 পার হওয়ার পর সরকার এই কড়া বার্তা দিল। সৌদির ব্যুরো অফ ইনভেস্টিগেশন ও বিচার বিভাগ একটি বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মাধ্যমে যদি অন্য কেউ সংক্রমিত হয় তাহলে ওই ব্যক্তিকে এর আইন দোষী সাব্যস্ত করা হবে। এ কাজ একাধিকবার করলে তার সাজা দ্বিগুণ হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে, যদিও এখন পর্যন্ত এই আইনটি পাশ করা হয়নি। সৌদি আরবে এ পর্যন্ত 4,21,300 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 7,006 জন। গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 999 জন। জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক ভারতীয় সীমান্তের চৌকিতে গুলিবর্ষণ করে ফেব্রুয়ারিতে করা নতুন যুদ্ধবিরতি প্রথমবারের মতো চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। চলতি বছরের 24 ফেব্রুয়ারি অপ্রত্যাশিতভাবেই ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই ঘোষণা করেছিল যে উভয় পক্ষের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে মেনে চলবে।
ভারতের সরকারি কর্মকর্তারা বলেছে, সাম্বা জেলায় রামগড় সেক্টরে গত সোমবার ভোর 6টায় ভারতীয় পাকিস্তানি সেনারা হামলা চালায়। এছাড়া বিএসএফ এর কর্মকর্তারা বলছেন, তারা কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছে এবং পাকিস্তানি আগ্রাসনের বিপক্ষে তা যথাযথ জবাব। মূলত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দীর্ঘ সময় ধরে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই গত ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি নতুন করে মেনে চলার ঘোষণা আসে ভারত এবং পাকিস্তানের মধ্য থেকে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ভঙ্গ করল পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে তার ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে করোনা ভাইরাস এবং টিকাদান কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এই আশা প্রকাশ করেন বাইডেন। আমেরিকায় কথিত সাইবার হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে বাইডেন প্রশাসন গত কয়েক মাসে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়া তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে দুদেশের মধ্যে তীব্র টানাপোড়েন বজায় রয়েছে। জুন মাসে ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, আমি সেরকম আশা করছি, আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি। গত এপ্রিল মাসে গোড়ার দিকে পুতিনের সঙ্গে একটি টেলিফোন আলাপে তৃতীয় কোনো দেশে তার সঙ্গে সাক্ষাৎকারের আগ্রহ প্রকাশ করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট এখনই পুতিনকে আমেরিকায় আমন্ত্রণ জানাতে বা নিজে মস্কো সফরে রাজি নন। ইরাকের আল আনবার প্রদেশ অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত আইন আল আসাদ বিমান ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। গত কয়েকদিনের মধ্যে এই নিয়ে মার্কিন এই ঘাঁটিতে তিনবার রকেট হামলা হল। ইরাকি সেনাবাহিনী মঙ্গলবার একটি বিবৃতিতে বলেছে, আইন আল আসাদ ঘাঁটিতে দুটি রকেট আঘাত হেনেছে, তবে এতে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিবৃতিতে এই সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি। এর আগে সোমবার ইরাকের আল বালাথ বিমান ঘাঁটিতে 6টি রকেট আঘাত হানে বলে দেশটির একটি টিভি চ্যানেল জানিয়েছে। এর একদিন আগে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের নিয়ন্ত্রণে থাকা বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা হয়। এই হামলার খুব কাছাকাছি সময়ে হয়েছে, কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। অবশ্য এই ধরনের হামলার জন্য সাধারণত ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোকেই দায়ী করা হয়। চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরে নিজেদের বলে দাবি করলেও সম্প্রতি ফিলিপাইন চলমান উপকূলরক্ষী মহড়া দিয়ে বেইজিংয়ের বিরোধিতা করেছে। ফিলিপাইনের ম্যানিলার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ডেলফিন লরেঞ্জা গণমাধ্যমকে বলেন, দক্ষিণ চীন সাগরে আমাদের মহড়া চলবে, এর বিরোধিতা করার কোনো অধিকার চীনের নেই, আমরা সমুদ্র সীমায় কী করব আর কী করব না তা নিয়ে কারো কথা বলার অধিকার নেই। ফিলিপাইনের কোস্ট গার্ড বা ফিরাজেশ বুরু গত শনিবার দেশটির 200 মাইল দীর্ঘ এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অভ্যন্তরে সামুদ্রিক মহড়া চালায়। এর আগে চীনা নৌকার হুমকিপূর্ণ উপস্থিতি প্রতিরোধের জন্য তাদের উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেয় ম্যানিলা। এই মহড়ার প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিপাইনের উচিত পরিস্থিতি জটিল না করা এবং বিরোধ বাড়ানো না। ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে পাল্টা প্রতিক্রিয়ায় বলেছে, ফিলিপাইন কী করতে পারে আর কী করতে পারে না তা বলার অধিকার চীনের নেই। দক্ষিণ চীন সাগরে শত শত চীনা নৌকা দীর্ঘস্থায়ী উপস্থিতি নিয়ে সুর কঠোর করে ম্যানিলা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর প্রায় $3 ট্রিলিয়ন মূল্যের বাণিজ্য হয়। 2016 সালে দ্য হেগের একটি মধ্যস্থতাকারী ট্রাইব্যুনাল দাবি করে, চীন পুরো মানচিত্রের উপর ভিত্তি করে যা দাবি করছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।